দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলাদের মর্যাদা বৃদ্ধিতে নিরলস কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার। মহিলারা তাদের প্রাত্যহিক জীবনে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হন তার সমাধানেরও চেষ্টা করা হচ্ছে। একটি সংসার যেমন মহিলাদের অবদান ছাড়া চলে না, ঠিক তেমনই মহিলাদের সামগ্রিক উন্নতি ছাড়া দেশের উন্নতিও সম্ভব না। মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত মহিলা সম্মেলনে উপস্থিত থেকে ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে মহিলা ক্ষমতায়নের একাধিক নজির তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মা বোনদের জন্য যে স্যানিটারি প্যাড ফর 1 রুপিজ যে কথাটা প্রধানমন্ত্রী যে বারবার জোর দিয়েছেন, তো সেই জায়গায় ত্রিপুরাতে এখন পর্যন্ত আমরা প্রায় 1 লক্ষ আমরা 1 করোড় ডিস্ট্রিবিউশন 1 করোড় আমরা স্যানিটারি প্যাড এখন পর্যন্ত আমরা দিয়েছি। আরও 10.09 আমরা পারচেস করেছি এবং সেইগুলো আমরা দেব। এবং আমরা জন ঔষধি কেন্দ্র, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী, আমি নিজেও ডাক্তার, অনেক সময় আমরা ভালো মেডিসিন ভালো কোম্পানির যদি লিখি মনে করি তার এফিকেসি অনেক ভালো হবে, কিন্তু আসলে সেরকম না। তো প্রধানমন্ত্রী জি সেটা বুঝেছেন যে যদি জন ঔষধির যে কেন্দ্র যদি আমি করি তাহলে অর্ধেক দাম কমে যাবে ওষুধের। সেইভাবে উনি 9,300 জন ঔষধি কেন্দ্র সারা ভারতবর্ষে উনি সেটা করেছেন। আমাদের এখানে মার্কফেডের মাধ্যমে 10টা এবং ল্যাম্প অ্যান্ড প্যাক্সের মাধ্যমে 10টা, আরও প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে সেটা আমরা করেছি। তো আমাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সেটা একটা বিশাল ব্যাপার, আপনারা জানেন যে 6,000 টাকা করে আমরা প্রতিটি কিষাণকে আমরা দিয়েছি। তো এর মধ্যে আমাদের ত্রিপুরাতে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধি যে প্রকল্প সেটাতে 2.47 লাখ আমরা দিয়েছি এবং তাতে করে যে অ্যামাউন্ট এখন পর্যন্ত দেওয়া হয়েছে 553 কোটি। তো এরকম অসংখ্য বিষয় যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি জবের থেকে উনি কার্যভার গ্রহণ করেছেন, তবের থেকে এক এক করে সমস্ত দেশকে শক্তিশালী করার যা যা দরকার, সমস্ত মানুষের জন্য যা যা করার সেটা করেছেন। এবং আপনারা জানেন যে এর মধ্যে যে পাপুয়া নিউ গিনির রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে প্রণাম করেছেন, নিশ্চয়ই আপনারা এই ছবিটা আপনারা দেখেছেন যে কীরকম। আগে আমি শুনলাম যে প্রধানমন্ত্রী জি এখন আমেরিকাতে যাবেন এবং সেখানে ওনাকে যেভাবে আহ্বান, যেভাবে ওনাকে ওয়েলকাম করবেন, একটা সময় ছিল ওনাকে ভিসা পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছিল, আপনারা হয়তোবা মনে আছে সেই বিষয়টা। আজকে সেই প্রধানমন্ত্রীজির অবস্থা এবং আমাদের দেশের অবস্থানটা কোন মাতৃ শক্তির আরাধনা করার জন্য রাজ্যের মহিলাদের সুবিধার্থে একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যে সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% রিজার্ভেশনের বন্দোবস্ত করেছে ভারতীয় জনতা পার্টির সরকার। রোজগার করে মহিলাদের আত্মনির্ভর করার জন্য সেলফ হেল্প গ্রুপের আওতায় আনা হয়েছে ত্রিপুরার 37 লক্ষ মহিলাকে। বারবার মহিলা সশক্তিকরণের কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এমন বক্তব্য শোনা গেল প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কলায়। আজকে মহিলাদের জন্য প্রায় 450 রেশন সব আমাদের এই ত্রিপুরা রাজ্যে মহিলারা যাতে রোজগার করতে পারে, স্বরোজগার তারা যাতে করতে পারে, তার জন্য ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার মোদিজির সেই ইন্সপিরেশন থেকে আমাদের সরকার সেটা করেছে। বন্ধুগণ, এই মাতৃশক্তিকে আরাধনা করা, আমরা জানি আমরা এই ত্রিপুরার যে বসবাস করি মাতৃশক্তিকে আরাধনা করা, দেবী দুর্গার পূজা কালী পূজা আমরা করি, এই মাতৃশক্তিকে আমরা সম্মান করি। তাই এই মাতৃশক্তিকে সুরক্ষার জন্য আমাদের সরকার 10% পুলিশের চাকরির ক্ষেত্রে 10% রিজার্ভেশন মহিলাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জানেন যে মহিলারা রাস্তায় বেরোলে অনেক সময় দেখা যায় যে চেইন নিয়ে টানাটানি করে, চেইন নিয়ে যায়। তো এই যে চেইন স্নেপার যারা রয়েছেন তাদের সর্বাধিক শাস্তি ছিল বোধহয় 3 বছর, কিন্তু আমাদের সরকার আসার পর ক্যাবিনেট ডিসিশন করে সেই আইনের প্রবিধান করে সেটাকে যাতে 7 বছর করা হয় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে সর্বক্ষেত্রে এই ভারতবর্ষের মাতৃশক্তিকে যাতে সুরক্ষা দেওয়া যায়, এই মাতৃশক্তি যাতে অগ্রসর হয় এবং নারী শক্তি যাতে অগ্রণী ভূমিকা পালন করে তার ব্যবস্থা আমাদের মোদী সরকার এবং তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার সেই
তাদের এই মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত বিদুষী মহিলা সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শান্তনা চাকমা, প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। 9090902024 নম্বরে মিস কল দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানানোর জন্য রাজ্যবাসীকে এদিন আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।